দেখি এটা নিয়ে আজকে ব্যাপক আলোচনা হয়েছে, ব্যাপক কথাবার্তা হয়েছে, ব্যাপক সমালোচনা হয়েছে এবং পুলিশের এই অভিযানের সমালোচনা আমরা আমরা এমন কোনো মিডিয়াতে আমি দেখব না যে যেটাকে পুলিশ এটা করেছে ঠিক করেছে এরকম কথা বলা হয়েছে। সরকারের দলের লোকজন বলছে, কিন্তু আমরা যারা মিডিয়াতে আছি বা কোনো মিডিয়াতে টেলিভিশনে বা পত্রিকায়, আপনারা এটা ঠিকভাবে আমার মনে হয় যে আপনারা ঠিক আপনাদের পক্ষে কেউ বলেছে, আপনি কি বলবেন এই বিষয়ে? দেখুন, গত বিকেলে যেসব ঘটনা বিএনপির ঢাকাস্থ সদর দপ্তরকে কেন্দ্র করে ঘটেছে তার সবচাইতে ভালো চিত্র উপস্থাপন করেছে সময় টেলিভিশন। সেজন্য আমরা সরাসরি লাইভ দেখিয়েছি, হ্যাঁ, সেজন্য আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদও জানাচ্ছি। যে চিত্রটি আপনারা জাতির কাছে তুলে ধরেছেন সেই চিত্রটির দুটি অংশ আছে। প্রথম অংশে আপনারা দেখিয়েছেন যে সেই ভবনের ভেতর থেকে সেখানে যারা সমবেত উপস্থিতি ছিল সেই উপস্থিতির উপর এবং বিশেষত যে পুলিশ শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য নিয়োজিত ছিল তাদের উপর বোমা ফেলানো হয়। তিনবার বোমা ফেলানোর পর পুলিশ ভেতরে ঢুকে খোঁজাখুঁজির পর সেখানে তাদের দলের যে উপস্থিত নেতৃবৃন্দ ছিলেন সেই নেতৃবৃন্দের প্রথম সারির নেতৃবৃন্দের পাশের ঘর থেকে বা কামরা থেকে 12টি তাজা বোমা উদ্ধার করে। এটা 12টি না 10টি? আমরা আদালতের বিবরণে জানি 10টি, 12টি বোমা উদ্ধার করে সেই প্রতিবেদন আমি পেয়েছি। এই যে 12টি বোমা, এই 12টি বোমা সেখানে লুডু খেলা কিংবা ধরেন দাবা খেলার জন্য বিএনপি পক্ষ থেকে বলা হচ্ছে যে কিছু সময়ের জন্য সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি, আমি পুলিশ আগে ঢুকেছে মাঝখানে কয়েক মিনিট, এই কয়েক মিনিটের মধ্যে প্ল্যান করা হয়েছে। আপনাদের চিত্রের কথা বলছি, লক্ষ্য করবেন আমি সেই কথা দিয়ে শুরু করছি। আমরা কিন্তু কিছু সময় পরে ঢুকেছি পুলিশের সাথে সাথে ঢুকতে, স্বাভাবিক পুলিশ সাথে সাথে আপনাদের ঢোকার কথা নয়, কারণ আপনারা পুলিশ বাহিনী নন আর পুলিশের এমন কোনো উদ্দেশ্য নাই, এমন কোনো স্বার্থ নাই যে ওই 3 মিনিটের ভিতর তারা ওখানে যেয়ে আপনাদের চোখকে ফাঁকি দিয়ে, ক্যামেরাকে ফাঁকি দিয়ে সেখানে তাজা বোমা রেখে আসবে। এটা যারা বলেন তারা অলিক কথা বলেন, তারা মনে করে আমার মনে করে তারা আপনার সত্যি কথা বলেন এটা তারাও দাবি করে বলতে পারবেন না। এখন লক্ষ্য করবেন, আপনি যে 3 মিনিটের কথা বললেন, 3 মিনিট নিয়ে কিন্তু এখন প্রশ্ন এসে গেছে। এখন লক্ষ্য করবেন এখানে 3টি বোমা ফেলা হলো, ভেতরে 12টি তাজা বোমা ফেলা পাওয়া হলো। এই তাজা বোমা যেটা কথা আমি বলেছি লুডু খেলার সরঞ্জাম হিসেবে ব্যবহার হওয়ার জন্য সেখানে রাখা হয় নাই। যে 3টি বোমা এর আগে ফেলা হয়েছে সেই 3টি বোমা সমসাময়িক এই বোমাগুলো সেখানে উৎক্ষিপ্ত হওয়ার জন্য ছিল। এখন দেশের প্রচলিত আইন অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষা করা, দেশের প্রচলিত আইন অনুযায়ী সন্ত্রাস বন্ধ করা, দেশের প্রচলিত বিধান অনুযায়ী যারা সন্ত্রাসী তাদেরকে দমন করা পুলিশের দায়িত্ব, কেবলমাত্র নৈতিক দায়িত্ব না, এটা আইনি দায়িত্ব। যদি দায়িত্ব পালন পুলিশ না করে তাহলে তারা তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করেছে, এটা কিন্তু জনসাধারণের কাছে জনসাধারণের তরফ থেকে বেতনভোগ কর্মকর্তা হয়ে রাষ্ট্রীয় কর্মকর্তাকে দাবি করে পড়তে হবে না। কাজেই পুলিশ যে কাজটি করেছে সঠিক কাজ করেছে এবং এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদেরকে সেই ইমারতের ভিতরে যেভাবে পাওয়া গেছে সেভাবে গ্রেপ্তার করা হয়েছে। সাক্ষ্য প্রমাণ নিয়ে দেশের সংবিধান অনুযায়ী 24 ঘন্টার ভিতর তাদেরকে আদালতে উপস্থাপিত করার কথা, তারা আদালতে উপস্থিত করা হয়েছে, তারপর বাকি সিদ্ধান্ত আদালতের। এখানে তো আমাদের কিন্তু আমরা দেখি যে তাদের মধ্যে যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এবং আমরা দুজন ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং জিনিসটা হচ্ছে যে তারা একটা অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন হাইকোর্ট থেকে, বলা হয় যে অন্তর্বর্তীকালীন জামিনে থাকা অবস্থায় নতুন কোনো মামলা ফাইল না হওয়া পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা যাবে না। এটা নতুন মামলা, অন্তর্বর্তীকালীন জামিনে তারা ছিলেন, গ্রেফতারের সময় তো মামলা হয়নি, অন্তর্বর্তীকালীন সময়ে তারা যখন ছিলেন অন্তর্বর্তী জামিনে সেই মামলায় কিন্তু তাদের গ্রেফতার করা হয় নাই। কেউ যদি অন্তর্বর্তীকালীন সময়ে জামিনে থেকে অন্যকে খুন করেন তাকে গ্রেফতার করা যাবে না। এখানে তারা সন্ত্রাসীর ভূমিকায় ছিলেন, এখানে মির্জা ফখরুদ্দিন ফখরুল ইসলাম আলমগীর কিংবা তার সমসাথীরা যেহেতু তারা একটি তথাকথিত রাজনৈতিক দলের উচ্চ পদে আছেন সেহেতু তাদেরকে গ্রেফতার করা যাবে না, বোমাসহ ধরা পড়লো, এটা তো এই দেশের আইন নয়, এটা তো কোনো সভ্য দেশের আইন নয়। ধরেই থাকেন তাহলে আজকে ছেড়ে দিয়েছেন? আমরা ছেড়ে দিইনি, আমরা যেটা বলেছি 3 জনকে ছেড়ে দেওয়া হয়েছে তাদের বয়সের কারণে পুলিশের তরফ থেকে, আর বাকি সবাইকে আমরা বয়সের কারণে বলছি, কিন্তু বয়সের কারণেই আমরা দেখি ভারপ্রাপ্ত মহাসচিব বারবার ওনাকে কিন্তু জেলে নেওয়া হচ্ছে ময়লার গাড়ি পোড়ানোর অভিযোগে। জি না, জেলে যখন নেওয়া হয়েছে তখন ঠিকই হয়েছে, লক্ষ্য করবেন
তিনি যদি প্রতিবাদ করেন এবং হরতাল শুরু করার আগে লোকমনে ভীতি সঞ্চার করার জন্য গাড়ি পোড়ানোর জন্য নির্দেশ দিয়ে থাকেন, তাহলে আমি তাকে বলবো যে সততার বিন্দুমাত্র উপকরণ যদি আপনার ভেতরে থাকে নিজের গাড়িটি আগে পোড়ান, ওই প্রতিব নিজের গাড়ি পড়িয়ে প্রতিবাদ দেখান। সেটা তো করেন না। আপনার গাড়ি, আমার গাড়ি, অন্যের গাড়ি, একটা মধ্যবিত্ত সমাজ থেকে একটি ছেলে বা একটি মেয়ে উপরে ওঠার জন্য চেষ্টা করছে, জীবনের সব সঞ্চয় আপনার লাগিয়ে একটি বাস তৈরি, আপনার ছোটোখাটো বাস নিয়ে নেয় আপনার ব্যবসায় নেমেছে, তার গাড়ি নষ্ট করে দেবেন কিসের জন্যে? এই এটা এই 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 রাজনীতি তো দেশ চায় না, এটা তো গণতন্ত্রের ভাষা নয়। আমি সেই প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিবৃতি দেওয়া হয়েছিল তা উল্লেখ করছি। তারা বলেছেন একটা গণতন্ত্রে প্রতিবাদের ভাষা সহিংসতা হতে পারে না। প্রতিবাদ করুন, সরকার অপছন্দ না হয়, আমাকে অপছন্দ না হয়, আমাদের সরকারের কোনো ব্যক্তিকে যদি পছন্দ না হয়, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যদি আপনার কোনো কথা বলতে হয় আপনি প্রতিবাদ করুন, প্রতিবাদের ভাষা ভদ্রভাবে বলুন। কিন্তু তাই বলে আপনার গাড়ি আমার গাড়ি পড়িয়ে ছোটোখাটো ব্যবসায়ীর দোকানপাট বন্ধ করে এবং জনগণের টাকায় কেনা রেলগাড়িতে আগুন লাগিয়ে আপনি প্রতিবাদ করবেন, গোষ্ঠীগত স্বার্থ উদ্ধার করবেন, এটা তো সভ্য সমাজের কোনো প্রতিবাদের অফিস থেকে যেসব মালামাল নেওয়া হয়েছে বলা হচ্ছে যে সেগুলির কোনো সিজার লিস্টও করা হয়নি। আপনার কোনো সিজার আজকে হরতাল বিরোধী একটা সমাবেশে না, তিনি যে কথা বলেছেন সে কথাটা হলো এই যে পুলিশ হয়তো এক্ষেত্রে আর একটু দেরি করে পদক্ষেপ নিলে পারত, এই কথাটি তিনি বলেছেন এবং আপনার এখানে আসার আগে তার সাথে আমার বিস্তারিত কথা হয়েছে। তিনি যে কথাটি বলেছেন সেই কথাটির অর্থ এবং সেই কথাটির শাব্দিক আপনার প্রতিফলন এই, এবং এ কথা রাজনীতিবিদ হিসেবে বলতে পারেন, আমিও বলতে পারি যে হ্যাঁ আপনার তিনি হয়তো বলেছেন যে খানিক দেরি করে যেতে পারতো, আমি তার জায়গায় হলে আমি বলতাম যে খানিক আগেও যেতে পারতো, যাতে তারা ওই যে তিনটি বোমা তারা ছুড়েছে ওই তিনটি বোমা বলছেন খানিক আগে গেলে তিনটি বোমা ছড়া হতো না, হয়তো হতো না। আমরা একজন দর্শকের প্রশ্ন নিন, একজন দর্শক অপেক্ষা করছেন, যে দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। আমরা তো কালকে সরাসরি টিভিতে দেখলাম যে বিএনপির ওখান থেকে তাদেরকে ধরে নিয়ে গেছে, কিন্তু কোন তো মালামাল নিয়ে যেতে দেখলাম না। তারপরে মির্জা ফখরুল স্যার কিভাবে এই কথাটা বলেন যে মালামাল এখান থেকে লুট হয়ে গেছে? ধন্যবাদ আপনাকে, আপনার অবগতির জন্য জানাই যে আমরা একেবারে শেষ মুহূর্ত আমরা যে সোয়াটা পর্যন্ত ছিলাম, পরবর্তীতে ট্রাঙ্ক নেওয়া হয়েছে, কিছু মালামাল নেওয়া হয়েছে, সেটা সব পত্রিকাতেই রিপোর্ট এসছে, এটা আমাকে আপনি অস্বীকার করবেন না। আমি সে কথা বলছি না, আমি যেটা বলছি যে পুলিশ কোনো অভিযোগের প্রেক্ষিত হিসাবে, কোনো অভিযোগের সাক্ষ্য সাবুদ হিসাবে যদি মালামাল আপনার জব্দ করে থাকে সেই মালামাল আদালতে তার তালিকা যাবে এবং আদালত সেটা দেখবে। জি, সে সম্পর্কে কোনো মন্তব্য করার কোনো এখতিয়ার আমার নাই। আপনি আজকে সচিবালয়ে বলেছেন প্রচলিত আইন অনুযায়ী দুষ্কৃতকারীদের প্রতিহত করতে বা গ্রেফতার করতে দেশের যে কোনো স্থানে যাওয়ার প্রবেশ করার অধিকার রাখে আইন শৃঙ্খলা, সেটাই দেশের আইন। কিন্তু আমরা যদি একটু পেছনে তাকাই 28 ফেব্রুয়ারি থেকে 4 বা 5 মার্চ পর্যন্ত দেশের অনেক জায়গা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেতে পারেনি। বাঁশখালীর কথা যদি আমরা বলি, বাঁশখালীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেতে পারেনি জামা শিবিরের তাণ্ডবের কারণে। সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক, আপনার কথাটা আমি ধরছি, সর্বাত্মক পদক্ষেপ নেবে সরকার, সেই সর্বাত্মক পদক্ষেপ তখন নেওয়া হয়েছিল? দেখুন, নিশ্চয়ই নেওয়া হয়েছিল। লক্ষ্য করবেন যে বাঁশখালী, সাতকানিয়া এবং লোহাগাড়া এই তিনটি থানার মাঝ দিয়ে যে সড়ক পথ বিস্তৃত, সেই সড়ক পথের দৈর্ঘ্য প্রায় 110 কিলোমিটার। এই 110 কিলোমিটার দীর্ঘ সড়কে সেই জামাতপন্থীরা, এই সেই সন্ত্রাসীরা কতিপয় স্থানে গাছের গুঁড়ি গাছ কেটে রেখেছিল, এগুলো কেটে কেটে যেতে আমাদের নিরাপত্তা বাহিনীর সময় লেগেছিল। এবং যেহেতু সময় লেগেছিল, আমার কথাটা শেষ করতে দেন, যেহেতু সময় লেগেছিল, বিডিআর গাছ গুঁড়ি সরিয়ে সামনে গেছে, আবার ঠিক পেছনে তাদের পেছনেই আবার গুঁড়ি দিয়েছে বিডিআর, সেটা দেখেছে, কিছুই করতে পারেনি। হ্যাঁ, ঠিকই বলেছে, বিডিআর কিছুই করতে যদি না পারতো তাহলে তো অনেক লোক নিহত হতেন, অনেক লোক সন্ত্রাসের সাথে প্রাণ দিত। বিডিআর এত, হ্যাঁ বিজেপি, এত এত প্রতিবন্ধকতা সত্ত্ব, এত আপনার ব্যত্যয় সত্ত্ব, ওখানে আমাদের নিরাপত্তা বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, পুলিশ বাহিনী, র‍্যাব গিয়েছে এবং যে আপনার সাময়িক ক্ষতি হওয়ার পরও যে বৃহৎ ক্ষতি বা বৃহৎকার ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল তাকে দূর করতে বা তাকে সীমিত করতে সমর্থ হয়েছে।
সেই জায়গাগুলি কি এখন নিরাপত্তা বাহিনীর পরিপূর্ণ নিয়ন্ত্রণে বা সব জায়গায় এখন নিরাপত্তা বিধান করা গেছে? আমি মনে করি তাই। তাহলে আমরা আমার একটা প্রশ্ন, আমি গত অক্টোবরই সম্ভবত 29 অক্টোবর অথবা 30 অক্টোবর রামুর ঘটনার পরে আপনি খুব দ্রুত ছুটে গিয়েছিলেন সেখানে, আর আজকে ঘটনার পর 2 সপ্তাহ হতে চললো, কোনো উপদ্রুত এলাকায় এখন পর্যন্ত আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জাননি, এটা কিন্তু অনেকের কাছেই প্রশ্ন। আপনি এই বিষয়ে কি প্রশ্ন করতে পারে? ধরেন এর আগে এটা কি আপনার নিরাপত্তার কারণে অথবা নিরাপত্তার কোনো কারণে নেই? বিষয়টা এভাবে বিবেচনা করুন, সেটা হলো এই যে কোনো এক জায়গায় ঘূর্ণিঝড় হয়েছে, ঘূর্ণিঝড়ের পর আপনাদের সাংবাদিক ওই ঘূর্ণিঝড় উপদ্রুত প্রতিটি গ্রামে গেছেন এবং বলছেন যে আমি সবচেয়ে আগে গেছি, এবং যাওয়ার পর তিনি প্রতিবেদন দিয়েছেন সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কাছে যে আমি আগে গিয়েছি, আপনারা এখানে বসে আছেন। তখন জেলা প্রশাসক যে উত্তরটি দিয়েছেন সেই উত্তরটি আমি দেবো, যে আমি যদি আপনাদের পিছিয়ে পিছিয়ে যেতাম তাহলে এখান থেকে ওই উপদ্রুত এলাকায় যে ত্রাণ সামগ্রী দেওয়া, পুনর্বাসন সম্পর্কিত অখণ্ড করা, এটা সম্ভব হতো না। কাজেই যদি মনে করেন কেউ যায়নি কোনো ব্যক্তি বিশেষ, তাহলে যদি মনে করেন যে তিনি ঘুমিয়েছিলেন তাহলে ভুল করবেন। আমাদের এখান থেকে প্রতিটি উপদ্রুত এলাকায় আমাদের নিরাপত্তা বাহিনীর বিভিন্ন অংশকে পাঠানো, তাদেরকে নির্দেশ দেওয়ার কাজ সারা রাত্রি সারা দিন ধরে চলেছে, সেটা একটু যদি দেখতেন তাহলে সম্ভবত এই ধরনের কোনো প্রশ্ন করতেন না। জি, আরেকজন দর্শক অপেক্ষা করছেন, আমরা তার প্রশ্ন নিয়ে নেই। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, হ্যালো, জি বলেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে সবিনয়ে জানতে চাচ্ছি আর কি, যে আমাদের এই শাহবাগের যে তরুণ প্রজন্মের গণজাগরণ মঞ্চ, সেটা নিয়ে যখন বিতর্ক তৈরি হচ্ছে, হ্যাঁ, ঠিক সে সময়েই আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি অফিসে হামলা বা বিএনপি অফিসের 154 জন প্রথম সারির নেতা কর্মীকে এট এ টাইম গ্রেপ্তার করা, বা সেখান থেকে ককটেল বিস্ফোরণ, ককটেল উদ্ধার যে নাটক, এটা কি সরকারের মানে পর্যটনিক নাটকের অংশ কিনা? ধন্যবাদ আপনাকে। এই উনি নাটকের অংশ কিনা বা সরকারের সাজানো বলছেন, এই ধরনের নাটক যদি আপনি কোনো উন্মুক্ত মঞ্চে দেখতে চান, তাহলে আমার তরফ থেকে বক্তব্য এই ধরনের উন্মুক্ত মঞ্চ বাংলাদেশে এখনো তৈরি হয়নি। যে কাজটি নিরাপত্তা বাহিনীর তরফে করা হয়েছিল, সেই কাজটি সুষ্ঠুভাবে করার জন্য নিরাপত্তা বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং সেই দায়িত্ব তারা পূর্ণাঙ্গ হয়ে পালন করেছেন, এবং তারা এক্ষেত্রে যে ভূমিকা রেখেছেন তার জন্য আমি গর্ববোধ করি। এবং আমি বলি সুস্পষ্টভাবে, শাহবাগে আমাদের তরুণ প্রজন্ম যে প্রতিবাদের ভাষা স্বতঃপ্রণোদিতভাবে উচ্চারিত করেছিলেন, এই প্রতিবাদের ভাষা উচ্চারণের সময়ে কিংবা স্থানে আমরা পূর্ণাঙ্গ নিরাপত্তা হয়তো দিতে পারতাম না, যদি না এই ধরনের সন্ত্রাসীরা সন্ত্রাসীদের আমরা বিএনপি অফিসে কিংবা জামাত অফিসে কিংবা অন্যান্য অকুস্থলে দৃঢ় হাতে দমন না করতাম। সেই ধরনের নিরাপত্তা কিন্তু আগামীকাল চট্টগ্রামে যে কর্মসূচি রয়েছে নিরাপত্তা দিতে পারেননি বলে সেটা এখন বন্ধ হয়েছে। এটা বললে ভুল হবে। আমি আকি বলছি, নিরাপত্তা দেওয়ার জন্যই সেটা দুই পক্ষকে দূরে রাখার জন্য সম্পাদকীয় আমাদের সঙ্গে থাকুন। আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি সম্পাদকীয় অনুষ্ঠানে। আজকে আমরা মুখোমুখি আলোচনা করছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীরের সাথে। বিরতির আগে আমরা গণজাগরণ মঞ্চের বিষয়টি আলোচনা করছিলাম, চট্টগ্রামের যে 144 ধারা জারি করা হয়েছে, গণজাগরণ মঞ্চের সমাবেশ আগের ঘোষিত সমাবেশ, তারা আগে ঘোষণা করেছিল, কিন্তু ইসলাম হেফাজতে ইসলাম নামে আরেকটি সংগঠনের পরবর্তীতে ডাকা কর্মসূচি কারণে সেটা বন্ধ করা হয়েছে এবং 140 ধারা জারি করা হয়েছে। একজন দর্শক অপেক্ষা করছেন, উনি প্রশ্ন করবেন, তার প্রশ্ন নিয়ে আমরা আলোচনায় যাব। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জয়ন্ত সেন সিলেট থেকে বলছি। জি বলেন। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন, আমি যেহেতু একজন সংখ্যালঘু যে হিন্দু পরিবারের, কাজে আমার প্রশ্নটা এইভাবে থাকবে। সাম্প্রতিক ঘটনায় যে এই দাঙ্গা এবং আক্রমণ, অগ্নিসংযোগ, বিভিন্ন ভাবে হিন্দুদেরকে নির্যাতন করা হয়েছে, যুদ্ধগতিদের রায় কেন্দ্র করে এই ঘটনাটা ঘটতেছে, কিন্তু রায় কার্যকর হওয়ার পরে যে আমাদের উপর আরো ব্যাপকভাবে এই আক্রমণ হবে, এর জন্য আইন শৃঙ্খলা কি ব্যবস্থা নেবেন মাননীয় মন্ত্রী, এটা তো জানতে চাই। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। উনি কিন্তু নিরাপত্তার আশঙ্কার কথাটা বলছেন, যে নিরাপত্তার কথাটা আমরা যে নিরাপত্তার বিষয়টি দেখলাম সারা দেশে, সংখ্যালঘু পরিবারের বাড়ি ঘরে আগুন দেওয়া হয়েছে, লুট করা হয়েছে, মন্দির পোড়ানো হয়েছে, অনেক জায়গায় পুলিশ ঢুকতেও পারেনি,
উনি সেই কথাটাই বললেন এবং এইটাই আশঙ্কা করলেন যে মাত্র তিনটা রায় হয়েছে, আরও অনেক রায় হবে, রায় কার্যকর হওয়ার প্রশ্ন আসে, তখন আপনাদের প্রস্তুতি কী? আমরা কারণ পত্রিকায় দেখেছি বিভিন্ন স্থানে প্রশাসন নিষ্ক্রিয় ছিল, দলের নেতাকর্মীরা, আওয়ামী লীগের নেতাকর্মীরা নিষ্ক্রিয় ছিল, 14 দলের নিষ্ক্রিয় ছিল, আপনি এই বিষয়ে কী বলবেন? দেখুন, প্রথমেই যে কথাটা আমি বলতে চাইব তা হলো একটা সংশোধনীমূলক, সারা দেশে নয়, কতিপয় পক্ষে 15টি জেলায় নয়, এই হিসাবও ঠিক নয়, 4টি জেলার কতিপয় থানায় এই ধরনের গোলযোগ ঘটেছে। যদি সারা দেশের কথা যদি আমরা বলি তাহলে বোধহয় ভুল বলবো। মাননীয় মন্ত্রী, গাজীপুরে মন্দির ভেঙেছে বা সেটা আমরা ধরছি না, নারায়ণগঞ্জে মন্দির ভেঙেছে সেটা আমরা ধরছি না, এটা হিসাব সবচেয়ে পূর্ণাঙ্গ হিসাব আমার কাছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আছে, যদি কেউ চান তার বিস্তারিত হিসাব আমি দিতে পারি। এই কথা বলার পর যে কথা আমি বলতে চাইব যে হ্যাঁ, আমরা আশঙ্কিত, কিছু কিছু গোলমাল হতে পারে, কিছু কিছু যারা লোক যারা পাকিস্তানের পন্থী, যারা স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে সমর্থন করে নাই, যাদের বাংলাদেশের প্রত্যয় বিশ্বাসী নাই, যাদের 1971 সালে আমরা পাকিস্তান পন্থী ভূমিকা দেখে এসেছি, তারা তাদের এজেন্সির পারিতোষিক লাভে সন্তুষ্টির উপকরণ আপনার কাছে আমার কাছে দেখানোর জন্যে এই ধরনের গোলযোগ সৃষ্টি হতে পারে। তবে হ্যাঁ, আমরা সুস্পষ্টভাবে এবং দৃঢ়চিত্তে আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর সড়ক পথ অতিক্রম করে যাচ্ছি। এই সড়ক পথ অতিক্রমের সময় আশেপাশ থেকে দুটি একটি ডাল কুত্তা এসে যদি ঘেউ ঘেউ করে তাহলে আমরা ডাল কুত্তার পেছনে যাব না, আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য যে পদক্ষেপ নিয়েছি, যে কার্যক্রম নিয়েছি সেটা বাস্তবায়িত করব। আপনারা নিশ্চিত থাকতে পারেন, জমিটি শেখ হাসিনার সরকারের তরফ থেকে আপনাদেরকে এই নিশ্চয়তা আমরা দিতে পারছি, দিতে চাচ্ছি, দেব এবং দিয়ে থাকব যে বাংলাদেশে যুদ্ধ অপরাধীর বিচার কাজ সম্পূর্ণ করার জন্য রাষ্ট্রের তরফ থেকে সরকারের তরফ থেকে যা কিছু করণীয় তা আমরা করব এবং যুদ্ধ অপরাধীর বিচার কাজ সম্পূর্ণ করে কথা আমরা প্রমাণিত করব সকল সন্দেহের ঊর্ধ্বে যে বাংলাদেশ অপরাধীদের স্বর্গরাজ্য নয়। আমার যে সংখ্যালঘু দর্শক ফোন করলেন একজন, উনি যেটা বললেন উনি নিরাপত্তার আশঙ্কায় আছেন পরবর্তীতে রায় বাস্তবায়নের সময় কি হবে, এখন পর্যন্ত আপনারা সেই ধরনের কোনো নমুনা দেখাতে পেরেছেন কিনা? যেই আমি আপনার আমাদের আমাদের হিসাবে 15 জেলা, আপনার হিসাবে আরো কম জেলা এবং গুটি কতক উপজেলা, সেখানেও কি আপনারা নিরাপত্তা নিশ্চিত করতে বাসখালী কি বাসখালীতে এখনো নিরাপত্তাহীনতায়? বাসখালীর কথা আমি বলেছি, লোহাগড়ের কথা আমি বলেছি এবং সাতকানিয়ার কথা আমি বলেছি, কিন্তু যে কথা বলতে চাই সাতকানিয়ার কথা বলছি দেখুন, একটি দুটি বিচ্ছিন্ন ঘটনার ভিত্তিতে সারা দেশকে আপনি যদি উপদ্রুত দেশ বলে মনে করেন তাহলে ভুল করবেন। লক্ষ্য করবেন, এই মাসের প্রথম দিকে, সম্ভবত না গত মাসের মাঝামাঝি, যখন মার্কিন যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের একটি স্কুলে ঢুকে একজন পাগল কিসিমের ব্যক্তি 33 জন ছাত্রকে মেরে ফেলল, যার জন্য ওবামা দৌড়ে এসে নিজের চোখের পানি পর্যন্ত ফেলেছিলেন, সেখানে তো আমরা এই কথা বলি নাই যে সারা দেশ উপদ্রুত, বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করে, যারা বাংলাদেশে যারা ইসলামাবাদে আপনার বৃষ্টি হলে বাংলাদেশের ছাতি ধরে, তাদের তো বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই। তাদের কথা হয়ে যদি আমরা বলি যে হ্যাঁ বাংলাদেশ উপদ্রুত এলাকা, তাহলে তো আমরা বলবো যে তাহলে 1971 সালে তো আমরা মুক্তিযুদ্ধ করতাম না। মনে রাখতে হবে সুস্পষ্টভাবে সংশ্লিষ্ট সকলকে যে আমাদের মুক্তির জন্য আমরা ত্যাগ স্বীকার করেছি এবং 1971 সালে মুক্তিযুদ্ধে আমরা জয়ী হয়েছি, 2013 সালে পরাজিত হওয়ার জন্য নয়, আমরা জয়ী হব এবং জয় আমাদের সুনিশ্চিত। আরেকজন দর্শক অপেক্ষা করছেন, আমরা তার প্রশ্ন নিয়ে নিই। যে দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি মিরপুর থেকে হাসান বলছিলাম। জি বলেন। আমার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটা প্রশ্ন, যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির মানে কোনো সমাবেশ সভা করতে হলে তাদের একটা মানে অনুমতি লাগে, তো এই যে গণজাগরণ মঞ্চ শুরু হয়েছে সেটার কি মানে মানে সরকার থেকে কোনো অনুমতি আছে কিনা? এখানে ধন্যবাদ আপনাকে, মাননীয় মন্ত্রী কি বলবেন? ভালো প্রশ্ন করেছেন। একই সঙ্গে আমি আরেকটা বিএনপির একটি প্রশ্ন আমি সাথে যোগ করি। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের দলীয় অফিসে লোক ঢুকতে পারে না, 3 জন 4 জন একসাথে গেলে আটকানো হয়,
কিন্তু হরতাল বিরোধী সমাবেশ মিছিল কোনো বাধা দেওয়া হয়নি, এই কথাটা উনি বলেছেন। এটা কি আপনাদের সময়ের প্রতিবেদনে এসেছে? না, আজকে এটাই প্রশ্ন উঠেছে। আচ্ছা, যে কথাটি আমি বলতে চাইবো তাহলে যে জিয়াউর রহমান কর্তৃক অধ্যাদেশ অবয়বে জারিকৃত ঢাকা মহানগরী পুলিশ সম্পর্কিত যে আইন আছে সে আইনে সুস্পষ্ট বলা হয়েছে যে এই মহানগরে কোনো সমাবেশ করতে হলে পুলিশ কমিশনারের অনুমতি নিতে হয়। এইটা হলো আইনের বিধান। এবং লক্ষ্য করবেন এটা বিএনপির গুরু জিয়াউর রহমান কর্তৃক প্রবর্তিত অধ্যাদেশে বিবৃত আছে। এই আইন অমান্য করে যারা সমাবেশ করছেন সেই সমাবেশ কিন্তু বেআইনি। আমাকে বলা হয়েছে আমাদের প্রজন্ম তরফ থেকে যে সমাবেশ চত্বরে হয়েছে, বিশ্ববিদ্যালয় এলাকায় হয়েছে, সেই সমাবেশ করার জন্যে তারা প্রয়োজনীয় অনুমতি কিংবা সম্মতি নিয়েছিলেন। এটা আমরা ভালো করে দেখে দিয়েছি। কাজে এখানে আইন বহির্ভূতভাবে ওই ভবিষ্যৎ আমাদের যে প্রজন্ম তারা কাজ করেছেন এটা বলে বিএনপি যে বেআইনি সমাবেশ করছে তার সাথে এটা সমভাবে আপনার সমকাতারে ফেলা এটা বোধহয় ঠিক হবে না। আমাদের সংবিধানে আছে যে যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে সকল নাগরিকের জন্যে, লক্ষ্য করবেন, সকল নাগরিকের সমাবেশ সংগঠন এবং বাক প্রকাশের স্বাধীনতা আছে। এই যে যুক্তিসঙ্গত বাধা নিষেধ, এই যুক্তিসঙ্গত বাধা নিষেধের ভিতর কিন্তু এই অধ্যাদেশে বিবৃত যে শর্ত দেওয়া হয়েছে সেই শর্ত অন্তর্ভুক্ত। যে শর্ত পূরণ করে সবাইকে করতে হবে। জি, আর বিএনপি যে অভিযোগটা করে যে তাদেরকে সমাবেশ করতে দেওয়া হয় না কিন্তু হরতাল বিরোধী সমাবেশ খুব সহজেই হয়ে যায়, যেটা আজকেও করেছে তারা, এই বিষয়ে আপনি কি বলবেন? আমি মনে করি বিএনপির যে আপনার যে সমাবেশ তারা করতে চায় সেটা যে জায়গায় তাদের সমাবেশ করার কথা, যেমন দলীয় কার্যালয়, লক্ষ্য করবেন, এটা আমি জানি দলীয় কার্যালয়ের সামনে গতকাল যে সমাবেশ তারা করেছিল সেই সমাবেশ দলীয় কার্যালয়ের সামনে তারা করবে বলে তারা অনুমতি চেয়েছিল। আমরা বলেছি হ্যাঁ আমরা অনুমতি দেবো, এবং আমাকে পুলিশ কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছিল সেই অনুমতি কতিপয় শর্ত সাপেক্ষে সেখানে দেওয়া হয়েছিল। সেই শর্তের মধ্যে এই কথা কিন্তু উল্লেখ ছিল না যে সেই সমাবেশে বিএনপির তরফ থেকে বোমা ফেলা হবে। তারা সেই শর্তটি সবচাইতে ঘৃণ্য অবয়বে লঙ্ঘন করেছেন। তাদের মুখে এই ধরনের কথা বলার স্বভাব না। আজকে এই ধরনের আশঙ্কার প্রেক্ষাপটেই আপনারা আজকে আর সেখানে কাউকে একসাথে দলীয় কার্যালয়ে ঢুকতে দেননি? আজকে তো তারা চাইনি, আজকে কোনো সমাবেশের অনুমতি তারা চায়নি। তারা একতরফাভাবে ঘোষণা করেছেন যে তারা হরতাল করবে, এবং হরতাল করার ঘোষণা দিয়ে তারা সবাই কিন্তু তাদের শশ ঘরে অবস্থান করেছিলেন। নেতাদের কথা বলছি, তারা নেমে আসেন। আমি একটা কথা উল্লেখ করব এখানে যে আপনি মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরে দুদিন পর বা তিন দিন পর আপনি বলেছিলেন আমাদের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে, এটা নিয়ে দলে কথা হয়েছে বা পত্রপত্রিকায় লেখা হয়েছে, 75-এর পর প্রথম সফল স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুন, নিশ্চয়ই আপনি বলেছেন, বলেছি তো, এটা নিয়ে পত্রপত্রিকায় এ ধরনের লেখা হয়েছে যে এটা এটা বলে 96 সালে যে আওয়ামী লীগ সরকার আসলো সেই আওয়ামী লীগ সরকারের মেজর রফিকুল ইসলাম এবং মোহাম্মদ নাসিম তাদের কর্মকাণ্ডকেও কি আপনি খাটো করলেন না, কি বলবেন আপনি এই বিষয়ে? আমরা যখন বলি যে রাজনীতিবিদ হিসাবে, প্রশাসক হিসাবে, কিংবা ধরেন আপনাদের এখানে টিভির পরিচালক হিসাবে আপনার কৃতিবিদ্ধ, তার অর্থ এই নয় যে আপনাদের সমসারি যারা আছেন তাদেরকে আমরা নিচে নামাচ্ছি। কোনো ব্যক্তি বিশেষকে যদি বলা হয় তিনি ভালো কাজ করছেন তার অর্থ এই নয় যে তার সাথে যারা সহযোগী ছিলেন আগে বা পরে তাদের পূর্বসূরী তারা খারাপ কাজ করেছেন। সাহারা খাতুন ভালো কাজ করেছেন, সাহারা খাতুন প্রশংসনীয় কাজ করেছেন, এবং সেই কথা আমি বিনা দ্বন্দ্বে অকুণ্ঠ চিত্তে বলেছি। তার অর্থ এই নয় যে এই কথা বলার সাথে সাথে এক্ষেত্রে মোহাম্মদ নাসিম বা রফিকুল ইসলাম যে ভূমিকা পালন করেছেন সেই ভূমিকাকে আমি অবমূল্যায়ন করেছি। এটা করা এটা এইভাবে অর্থ করা ভুল হবে যে আমরা একটা বিরতি নেব। বিরতির আগে আমি বলে রাখি যে শেষ পার্টে এসে আমরা কি বলবো, যে আমরা বঙ্গবীর কাদের সিদ্দিকী বিভিন্ন সময় আপনার সঙ্গে নিয়ে তো বলা হয়েছে, এই আমি এই বিষয়ে একটু আপনার কাছে জানবো একটু বিরতির পর। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সম্পাদকীয়, আমাদের সঙ্গেই থাকুন। আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি সম্পাদকীয় অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীরের সাথে বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে। আমরা বিরতির আগে বলেছিলাম যে মাননীয় মন্ত্রী, বঙ্গবীর কাদের সিদ্দিকী আমাদের মহান মুক্তিযুদ্ধে আপনার ভূমিকা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়াতে কথা বলেছেন, আমরা সেগুলি প্রচার করেছি, পত্রিকা ছেপেছে, কিন্তু আপনি এখন পর্যন্ত এই বিষয়ে স্পষ্ট করে কখনো কিছু বলেননি, এই বিষয়ে আপনি কিছু বলবেন?
দেখুন, গতকালও আমি বলেছি, গতকাল আপনার 71 টিভিতে যখন একই প্রশ্ন করা হয়েছিল তখন আমি উত্তরটা দিয়েছি। এবং আমি যে কথা প্রথমে বলতে চাই সেটা হলো, এই কোনো ব্যক্তিবিশেষ যদি গলায় গামছা ঝুলিয়ে দেশপ্রেমের ফেরি করে বেড়ান তাহলে আমার আমার তরফ থেকে কোনো মন্তব্য করার প্রয়োজন নাই। কিন্তু যে কথা আমি বলতে চাচ্ছি তা হলো এই, যে 1956 সাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবের সাথে আমার পরিচয়, আমাদের পরিবারের পরিচয়, এবং আমাদের পরিবার এই স্বাধীনতা সংগ্রামের সময়ে তার আগে প্রস্তুত ক্ষেত্রে কী করেছে না করেছে এটা সবাই জানেন। আমি মাফ করবেন, আমি বাংলাদেশে ছিলাম মুক্তিযুদ্ধের সময়ে। বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময়ে যে 1.5 কোটি লোক ভারতে চলে গিয়েছিলেন তাছাড়া বাকি সবাই ছিলেন, তারাও মুক্তিযুদ্ধের সমবেত ছিলেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। উনি যেটা বলছেন, এবং যে কথা উনি যেটা বলছেন, না আমার কথাটা শুনে নেন, দায়িত্বে ছিলেন, সম্ভবত আপনি নোয়াখালী, নোয়াখালী এবং আমার কথাটা শুনে নেন, ময়মনসিংহ এডিসি ছিলেন। আমি নোয়াখালীতে ছিলাম, আমি নোয়াখালীতে ছিলাম, আমি ময়মনসিংহে ছিলাম, আমি আপনার এখানে অর্থমন্ত্রী ছিলাম। কিন্তু যে কথাটা আপনাদের আমাদের মনে রাখতে হবে সেটা হলো, 71 সালে আপনি একটা পর্যায়ে সম্ভবত আপনি শিক্ষা মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি ছিলেন, তৎকালীন পশ্চিম পাকিস্তানে, পশ্চিম পাকিস্তানে 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগে, মুক্তিযুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে আমি এখানে এসেছিলাম। যে কথা আপনাদের আমাদের সবাইকে মনে রাখতে হবে যে 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু যখন সেই ভাষণে বলেন যে আমাদের আমাদের সংগ্রাম মুক্তির সংগ্রাম, আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, সেই সেই যে আবেদন, সেই যে আহ্বান, সেই আহ্বানে সাড়া দিয়ে আমরা সেই 7ই মার্চ রাত্রে তৎকালীন সিভিল সার্ভিস অফ পাকিস্তানে, এই পূর্ব পাকিস্তানে যারা অবস্থান করতেছিলেন সকল সদস্য, আল মামুন সানাউল হক আমাদের জ্যেষ্ঠতম সহকর্মী, তার বাসায় একত্রিত হয়ে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা বঙ্গবন্ধুর বাংলাদেশকে সমর্থন করব। এবং সেটা যখন তার পরের দিন কাগজে বের হয় তখন সবাই বলে যে এই তৎকালীন পাকিস্তান শেষ হয়েছে। শুধু এখানে নয়, তার পরদিন আমরা 3 ভাগে বিভক্ত হয়ে সারা বাংলাদেশের সকল ডিপটি কমিশনার এবং যখন পুলিশ তত্ত্বাবধায়ক ছিলেন তাদের কাছে যে এই যে সরকারি অস্ত্রাগার, এটা ছাত্রলীগের কর্মী সর্বশ্রেষ্ঠ আনসার এবং সবার কাছে খুলে দিতে বলেছিলাম এবং তারা তাই করেছিল। এবং যার ফলশ্রুতি দেখবেন তারপরে যখন পাকিস্তান বাহিনী সেসব জায়গা দখল করতে চেয়েছিল তারা সহজে সেটা দখল করতে সক্ষম হয়নি। এর ফলশ্রুতিতে এখন আমার মনে আছে আমাদের কুমিল্লার তৎকালীন ডিপটি কমিশনার শামসুল হকানকে 29 মার্চ পাকিস্তান গুলি করে মেরেছিল। তার জনাব মঞ্জুরুল করিম যিনি নোয়াখালীর ডিপটি কমিশনার ছিলেন তাকে কুমিল্লা ক্যান্টনমেন্টে জোর করে ধরে নিয়ে এসে আপনার শারীরিক অত্যাচার করেছিল। শামসুল হক, আরেক শামসুল হক যিনি পুলিশ তত্ত্বাবধায়ক ছিলেন চট্টগ্রাম, তাকে গুলি করে মেরেছিল। আর তারপরে লক্ষ্য করবেন এই যে মুক্তিবাহিনীদের আপনার পথ দেখানো, তাদের অর্থ সাহায্য করা, আশ্রয় দেওয়া, এমনকি কাদের সিদ্দিকী যেখানে যুদ্ধ করেছেন বলে দাবি করছেন সেখানে অস্ত্র সরবরাহ করা, সেখানে অস্ত্র সরবরাহ করা, সেই কাজগুলো আমরা করেছিলাম। এতদিন 40 বছর পর এই ব্যক্তিবিশেষ যখন বলেন যে আমি মুক্তিযুদ্ধের সহায়ক শক্তি ছিলাম না, তিনি একমাত্র ছিলেন, তাহলে আমি তাকে বলবো যে 40 বছর আগে তার এই অভিযোগ উত্থাপন করা উচিত ছিল এবং 40 বছর পর্যন্ত মন্ত্রী হননি, মন্ত্রী হওয়ার প্রশ্ন নেই। হ্যাঁ, এখন আসেন, মন্ত্রী হয়ে তিনি টের পেয়েছেন যে তার যে বিস্তৃত চাঁদাবাজি সেটা এখন হবে না। তিনি যে সেতু না করে লক্ষ্য করবেন এই এই ভদ্রলোক, আমি যখন মন্ত্রীর আপনার, আমি এবার কিন্তু আপনার প্রথমবার মন্ত্রী হই নাই, যখন মন্ত্রী হয়েছি তখনও কিছু বলেননি। এবং এবার যখন মন্ত্রী হয়েছিলাম তিনি সবচেয়ে আগে আমাকে অভিনন্দন জানিয়ে বলেছিলেন যে আমি নাকি সবচেয়ে যোগ্যতম ব্যক্তি তার ভাষায়। আর হঠাৎ করে কেন হয়ে গেলাম, তার কারণ আমি সুস্পষ্টই বলেছি তিনি বাড়িতে যে টাঙ্গাইলে যে বাড়িতে থাকেন এই বাড়িটি তার নয়, এই বাড়িটি তিনি কোত্থেকে পেলেন, ঢাকা যে বাড়িতে থাকেন এই বাড়িটি তার নয়, কোত্থেকে পেলেন, তার নিজের ভাই সহোদর ভাই যখন বলেন যিনি মুক্তিযোদ্ধা তিনি আদর্শে অনুপ্রাণিত হয়ে মুক্তিযোদ্ধ হননি, তিনি বাধ্য হয়ে মুক্তিযোদ্ধ হয়েছেন, তখন তার লজ্জা পাওয়া উচিত। আমি স্বদেশপ্রেমকে, আমি স্বদেশপ্রেমকে পুঁজি করে, আমি স্বদেশপ্রেমকে পুঁজি করে, আমি স্বদেশপ্রেমকে, স্বদেশপ্রেমকে আপনার পুঁজি করে নিজের আখের গোছাতে চাইনি। যারা এই ধরনের আখের গোছাতে চেয়েছেন তারা এই কথা বলেছে যে আমরা, আমার, আমি বঙ্গবন্ধুর সাথে কাজ করেছি, আমি মরহুম তাজউদ্দিন সাহেবের সাথে কাজ করেছি, আমি সকল স্বাধীনতার উত্তর পেয়েছি, আমরা উত্তর পেয়েছি। কিন্তু আমার একটা জিজ্ঞাসা, তাই যদি হয়, আপনি আপনি যখন মন্ত্রী হলেন ঠিক তার 2 দিন পরে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েব পেজ থেকে যে আপনার বায়োডাটা ডাউনলোড করেছি সেটা 6 পৃষ্ঠার, আজকে যেটা ডাউনলোড করলাম সেটা মাত্র 2 পৃষ্ঠার,
এখানে আপনি 81 সাল পর্যন্ত, এখন যেটা আমরা পাবো ওয়েব পেজে, 81 সাল পর্যন্ত আপনার বায়োডাটার বিবরণ দেওয়া আছে, আগেরগুলি কেন আপনি সরিয়ে ফেলে? আমি সরিয়ে ফেলিনি, এখন নাই। আপনি যদি পেয়ে থাকেন তখন আমি সন্নিবেশিত করিনি, এটা আপনি ভুল বলেছেন। এই ধরনের 71 সালে এই ধরনের অনুযোগ, এই ধরনের অনুযোগ পাওয়ার কোনো কারণ নেই, দুটোই আমার কাছে কপি আছে। আপনার এখানে পাওয়ার কোনো নেই, আপনি গুগলে যে হিট করে দেখেন ওখানে পাবেন, এটা পরিষ্কার আছে। কাজেই এখানে গোপনের কোনো কিছু নাই, গোপন করার কিছু নাই। আমি মনে রাখবেন একটি কথা আপনাকে বলি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালের মার্চ মাসে বঙ্গবন্ধু ফিরে এসে এই প্রশাসন পুনর্গঠন করার জন্য যে প্রথম কমিটি করেছিলেন, জাপান গিয়েছিলেন, তারপরে যে প্রথম কমিটি গিয়েছিলেন তার সদস্য সচিব হিসেবে ছিলেন, জাপানের আমার বিরুদ্ধে যে অভিযোগ তিনি উত্থাপন করেছেন সেই অভিযোগ যদি বঙ্গবন্ধু কিংবা তাজউদ্দিন আহমেদ বা অন্যান্য এর মধ্যে সত্যতার উপকার খুঁজে পেতেন তাহলে আমার পরিবার সহ এই মুক্তিযুদ্ধে আমাদের তরফ থেকে যা অবদান রাখার তা অবদান রেখে গর্ববোধ করছি। আমার সন্তানও গর্ববোধ করছে। আমরা এই যেটা দেখি যে আমি আজকে যে বায়োডাটা ডাউনলোড করলাম সেখানে আপনার যে বিখ্যাত কাজ, যেটা খুব ডক্টরিয়াল কাজ, যেটা উলসি যদুনাথপুরের প্রকল্পের কাজ, সেটাও কিন্তু এখানে এখন এখনকার বায়োডাটা আমি মন্ত্রণালয়ের যে বায়োডাটা আছে সেটা পাই। হয় আপনি ভুল করেছেন কিংবা তারা ভুল করেছে, আমি যে কথা বলেছি সেটা নাই। এটার কথা বাদ দেন, এটার ভিত্তিতে পরবর্তীতে যে জিয়াউর রহমান উইকিপিডিয়া দেখেন, কলকাতা কর্মসূচি করেছেন, আপনি উইকিপিডিয়া দেখেন, আপনার ইয়ে দেখেন, আপনার গুগল দেখেন, সেখানে পাবেন আমি কি করেছি না করেছি। সেটা তো আমি সন্নিবেশিত করি নাই, সেখানে আমার লোক সন্নিবেশিত করে নাই। উইকিপিডিয়াতে আমরা ইচ্ছা করলে আমরা চেঞ্জ করে দিতে পারি না, আপনি করতে পারেন না, আমি করতে পারি না, সেটা পরীক্ষা কিন্তু আপনার মন্ত্রণালয় পারে আপনার বায়োডাটা এখনকার বায়োডাটা আছে, 81 সাল পর্যন্ত আপনার কর্মকাণ্ড আছে, 81 সালের আগে আমরা কিছু পাই না, কিন্তু আপনি মন্ত্রী হওয়ার পরে যেটা পেয়েছি সেটা 6 পৃষ্ঠা। কাজেই ওটা প্রকাশিত সত্য, মন্ত্রী হওয়ার পর যেটা আছে প্রকাশিত সত্য। জি, তাহলে আপনি মানে জিনিসটা হচ্ছে যে এই বিষয়টি আপনি অবশ্যই তদন্ত করে দেখবেন যে কেন এই ধরনের আগের কাজ। এবং এও আমি আপনাকে বলতে চাচ্ছি যে কেবলমাত্র আমার জীবন বৃত্তান্ত দিয়ে কোনো আপনার ওই তথাকথিত পৃষ্ঠা ভারাক্রান্ত করার পক্ষপাতি আমি নই। আমি তাদেরকে জিজ্ঞেস করবো যদি আগে 6 পৃষ্ঠা তারা দিয়ে থাকেন, এখন 2 পৃষ্ঠা। আরেকটু বিষয় যে আপনার বিভিন্ন মন্তব্য অনেক সময় অনেক বিতর্কের সৃষ্টি করেছে, বিশেষ করে আমরা যেটা বলবো যে বিশ্বজিৎ হত্যাকাণ্ডের সময় আপনি বলেছেন, প্রথমে বলেছেন বিশ্বজিৎ ছাত্রলীগের তথাকথিত কর্মী, পরে বলেছেন যে এবং বিশ্বজিৎ হত্যা শুধু গণমাধ্যমের ছবি দেখে বিচার নয়। রাইট, আমি যে কথা বলেছি সে কথার সত্যতার উপকরণ আছে, দুটি কথা আমি বলেছিলাম। প্রথম কথা আমি বলেছি যে এই ধরনের হত্যাকাণ্ড মর্মান্তিক হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের জন্য যারা যাই যে দলেরই হোক না কেন তাদেরকে যথাসম্ভব দ্রুততার সাথে আমরা গ্রেপ্তার করব। এবং আমি বলেছি যে প্রথম দিন 4 দিন বা 5 দিনকে আমরা গ্রেপ্তার করেছিলাম এবং পরবর্তী পর্যায়ে আপনারা দেখেছেন যে যথাসম্ভব দ্রুততার সাথে 21 জনের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগপত্র উত্থাপিত করে তাকে বিচারের জন্য বিচারে 302 ধারায় অর্থাৎ এবং প্রথমে আমি যেটা কথা বলেছিলাম যে তারা সম্ভবত ছাত্রলীগের কর্মী নয়, আমি বলেছিলাম যে তারা যদ্দুর প্রাথমিক তদন্তে দেখা গেছে যে তারা এককালে বা কোনো এক সময়ে ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট ছিল। যখন এই হত্যাকাণ্ড ঘটেছে যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে হত্যার, তারা ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট নয় এবং পরবর্তীকালে বিস্তারিত তদন্তে তাই প্রকাশিত হয়েছে, তাই বেড়েছে। এবং এক্ষেত্রে আপনাদের শত কথা সত্য, আপনাদের শত কথা সত্য, আমি যে কথাটা বলেছি সেই কথার থেকে আমি দূরে সরে যাইনি এবং সেই কথাটি সত্য বলে প্রকাশিত হয়েছে, সত্য বলে প্রকাশিত হয়েছে। তার মধ্যে 3 জনের সংশ্লিষ্টতা আগে এককালে তারা ছিলেন স্যার সংশ্লিষ্ট, যখন তাদেরকে ধরা পড়েন বা তাদেরকে হত্যার দায় দায়ী হতেন তখন ছাত্রলীগ থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছিল। মাননীয় মন্ত্রী, আজকে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম, আপনাকে আমরা প্রথমবারের মতো পেলাম, এই জন্য অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম। আমরাও চাই যে আপনি সফল হন, দেশে শান্তি প্রতিষ্ঠিত হোক, এই আওয়ামী লীগ সরকার যে নির্বাচনী ম্যানিফেস্টোতে যুদ্ধাপরাধের বিচার করবে বলে যেই অঙ্গীকার করেছে সেই অঙ্গীকার বাস্তবায়নে যে প্রয়োজনীয় নিরাপত্তা বিধানের দায়িত্ব আপনার, সেই দায়িত্ব আপনি পালন করবেন, সেই নির্বাচনী অঙ্গীকার যেন এই সরকার অটুট রাখতে পারে আপনি সেই ব্যাপারে সহযোগিতা দিয়ে যাবেন এই আশা করি। আপনাকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করলাম বিভিন্ন বিষয় নিয়ে, আপনারা যারা আমাদের সাথে আলোচনায় অংশ নিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পরবর্তী সম্পাদকীয় প্রচারিত হবে আগামীকাল রাত 10টা বেজে 10 মিনিটে অন্য কোনো বিষয়ে। শুভরাত্রি।